আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকে এই সিটা প্রায় আজকে 11 বছর ধরে কোনো সার্ভিসিং তেমন করা হয় নাই। মানে বেসিক সার্ভিসিংটা করাইছিল, সে মেজরিটি যে সার্ভিসিংগুলো এগুলো আজ পর্যন্ত করানো হয় নাই, একই জায়গাতে লাগানো 11 বছর ধরে। আমি যখন সার্ভিসিংয়ের জন্য যাই, এই সিটার এই অবস্থা, অনেক ময়লা হয়েছে, যেরকম রানা টানা সব কিছুই অনেক ময়লা হয়েছে। তো মাশাআল্লাহ বলে আমরা কমপ্লিট করলাম, সার্ভিসিং শুরু করলাম, যে অবস্থা ময়লা হয়েছে এটাতে। আগে পানিটা ব্রাশ দিয়ে মারানো পরিষ্কার টসু করে নিচ্ছি আমরা, এখন ক্লিন এজেন্ট ব্যবহার করতে হইতেছে আমাদের। ক্লিন এজেন্টটা ভালো মতন দিচ্ছি আমরা, ভালো করে স্প্রে করে সব জায়গায় যেন যায়। আরও 5-6 মিনিট রেখে দিব। দেওয়ার পরে পুনরায় আমরা আবার পানি স্প্রে করে দিচ্ছি। দেখুন, এখন এটা সম্পূর্ণ ক্লিন, কোনো ময়লা নেই এটাতে, পুরো ঝকঝক হয়ে গেছে। সব ক্লিন, সার্ভিসিং করালে অনেকটাই ভালো, এসি ভালো থাকে, কারেন্টের বিল কম আসে, রুম তাড়াতাড়ি ঠান্ডা হয়, তো সুবিধা আছে। সার্ভিসিং করালে অনেক সুবিধা পাবেন আপনারা, তো টাইমলি আপনারা যদি সার্ভিসিংগুলো করান খুবই ভালো, এসি ভালো থাকে। আমরা এন্ট্রি ক্লিন এজেন্ট ব্যবহার করছি, এসিতে কোনো ব্যাকটেরিয়া থাকলে ওটা নষ্ট হয়ে যাবে। ময়লা দেখেন, অনেক ময়লা হয়েছে পানিটা, ড্রেন লাইন সব কিছু, মেজরিটি যে প্রবলেমগুলো থাকে এই সার্ভিসিং করার সময় আমরা কমপ্লিট করে দিই এটা, আলহামদুলিল্লাহ। আগে কি ছিল আর এখন, দুইটাই দেখতে পাচ্ছেন কি অবস্থা, কমপ্লিট করে দিয়েছি আশা করি। এখন আমরা কাভার টাভারও লাগানো কমপ্লিট। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর মতন কাজ করে যেতে পারি। আল্লাহ হাফেজ।